আপনাদের যে ইভিনিং শিফট এই ইভিনিং শিফট এটা কেন জানে আমার কাছে ভালো লাগে না এই ইভিনিং শিফট ইভিনিং শিফটের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি সন্ধ্যার পরে আর কোনো পরিবেশ থাকে না প্রায় পনেরো বিশ হাজার ছেলে মেয়ে পনেরো বিশ হাজার এবং এখানে যেটা আমি শুনছি সেখানে তাদের যেমন একটা সাবজেক্ট আছে ওই ইয়ে আছে মানে ইন্টারন্যাশনাল বিজনেস এটা বাইশটা কোর্স বাইশটা কোর্স প্রতি কোর্সে সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা হইলে বাইশটা কোর্সে দুই লক্ষ কত ত্রিশ হাজার না কত টাকা হয় তো এর আমি শুনছি যে এর অর্ধেক শিক্ষকরা পা আর অর্ধেক ডিপার্টমেন্টে পা ডিপার্টমেন্টে টাকা কী হয় জানি না শিক্ষকরা পাচ্ছে এবং আমি এটাও জানি যারা নাকি পিএইচডি ডক্টরেট প্রোগ্রাম যারা করা আছে সিনিয়র টিচার তারা শুধু তারাই ক্লাস নেয় গত সোমবার নয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি বলেন যে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দিনে সরকারি এবং রাতে বেসরকারি এ সময় তিনি বলেন শান্তকালীন কোর্সগুলো বন্ধের কথা এরপরই আমরা দেখতে পাই ইউজিসি কর্তৃক গতকাল আসা তেরো দফার নির্দেশ নামা যেখানে বলা হয় শান্তকালীন কোর্সগুলো বন্ধের নির্দেশ এ ব্যাপারেই চলুন দেখে নিই আমাদের সাধারণ শিক্ষার্থীরা কে কি ভাবছে এটা খুবই ভালো উদ্যোগ কারণ শান্তকালীন কোর্সের কারণে আমাদের রেগুলার স্টুডেন্টদের অনেক সময় অনেক অসুবিধা হয় উইকেন্ড কোর্সের জন্য যদি নিয়মিত শিক্ষা কার্যক্রম যেটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হওয়া উচিত যেটার জন্য বিশ্ববিদ্যালয় মূলত প্রতিষ্ঠিত সেটা যদি ব্যাহত হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে যেসব শিক্ষার্থী আছে আমরা তাদের অবশ্যই উইকেন্ড কোর্সের বিষয়ে একটা অবশ্যই আপত্তি থাকবে এটাই স্বাভাবিক ইউজিসি আর রাষ্ট্রপতির যে আসলে উদ্যোগটা নিষে এই ধরনের কথা তো ছাত্ররা অনেকদিন ধরে আসলে ক্যাম্পাসে ক্যাম্পাসে বলে আসতেছে যে যেন ইভিনিং কোর্সগুলো বন্ধ করা হয় তো আমারও মনে হয় যে ইভিনিং কোর্সগুলো যেহেতু এখানে একটা অর্থনৈতিক বিষয় আছে। যে এইখানে টাকাটা আসলে সরাসরি তারাই দেয় স্টুডেন্টরাই দেয় এটা সরকারি ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে গিয়ে সরকারি সাবসিডিতে চলার কথা ছিল তো সেখানে এই ধরনের কোর্স না রাখাই আমার মতে ভালো এবং দেখা যায় যে এখানে আর্থিক একদের সুবিধা পাওয়ার জন্যই যে শিক্ষকরা অনেক সময় ইভিনিং কোর্সের দিকে বেশি নজর দিয়ে থাকে এটা আসলে আমি মনে করি যে খুবই যুগোপযোগী সিদ্ধান্ত কারণ আমাদের এই সময়টা আসলে খুবই দরকার ছিল কারণ যেটা হয় আর কি ইউনিভার্সিটিতে আমাদের যে আমরা রেগুলার স্টুডেন্ট দেখা যায় যে এটার কারণে আমরা হয়তো কিছু কিছু দিক থেকে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তো সেদিক থেকে আমার মনে হয় যদি এটা বন্ধ হয়ে যায় আমাদের যে স্যাররা আছেন সম্মানিত স্যার এবং ম্যাডাম তারা হয়তো আমাদের দিকে বেশি ফোকাস হতে পারবেন বেশি টাইম দিতে পারবেন আমার মনে হয় এটি একটি যথাযথ এবং সময় উপযোগী সিদ্ধান্ত কিন্তু উইকেন্ডে যারা শিক্ষার্থী ছিলেন তাদের যাতে সমস্যা না হয় তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করা যেতেই পারে উইকেন্ড কোর্সগুলোর ফলে কিন্তু আমাদের আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতো আমার মনে হয় মানে এখন আমাদের শিক্ষকরা আমাদের দিকে একটু বেশি মনোযোগ দিবে আমরা হচ্ছে মানে বেশ বেশি সুযোগ সুবিধা পাবো দেখা যায় যে আমার আমরা অনেক কিছুতে আমরা নিজেরাই পাই না ক্লাসের জন্য দিন শনিবার দিন ক্লাস থাকে অথচ দেখা যায় তারা ক্লাস ই করে বন্ধ করে বসে থাকে বা এই বিষয়টা অনেকটা বাণিজ্যের দিকে গেছে যেটা মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা একদম এনভায়রনমেন্টের সাথে যায় না সো ওই হিসেবে এটা খুবই ভালো একটি নির্দেশ বা ভালো একটি উদ্যোগ সরকারের ইউজিসির যেটা নতুন রুলস করছে সেটাতে আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু মনে করি যে ক্যাম্পাসের টিচাররা যে সকল টিচাররা মানে এই সান্ধ্যকালীন কোর্সগুলোতে ক্লাস নিচ্ছে তারা রেগুলার না এই রেগুলার মানে তাদের রেগুলার ডিপার্টমেন্টের কার্যক্রমে ইভেন তারা মানে রেগুলার কার্যক্রম থেকে এই দিকটাতে তাদের সময় বেশি দিচ্ছে ইফোর্ট দিচ্ছে দেন আমাদের এই সব কারণে দেখা গেল যে আমাদের রেগুলার স্টুডেন্টদের মার্কস মার্কসের মানে তাদের রেগুলার কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা সেটা মানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দ্বিতীয় কথা হলো যে এই সন্ধ্যকালীন কোর্সগুলোতে বিশ্ববিদ্যালয়ের কোনো উপকার হয় বলে আমার মনে হয় না কারণ এগুলাতে শুধুমাত্র কিছু ব্যক্তি লাভবান হচ্ছে সেটা ওই টিচার হইতে পারে এবং তার রিলেটেড যে বডি আছে শুধু এইটুকুই তারা উপকৃত হচ্ছে আর সাধারণ স্টুডেন্টের জন্য এটা আমার মনে হয় না কোনোভাবেই মানে কোনোভাবেই তাদের কাছে হেল্পফুল হেল্পফুল হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এর ফলে যে ক্যাম্পাসের যে পরিবেশটা এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিপার্টমেন্টের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আসে রাত্রে সন্ধ্যা সান্ধ্যকালীন কোর্সের ফলে দেখা যাচ্ছে মানে ইন্টার পরিবেশটাই তারা মোটামুটি একটু ডিস্ট্রয় করে ফেলছে সাধারণ শিক্ষার্থীরা বেশি উপকৃত হব এই কারণেই যে এখন শিক্ষক মন্ডলীরা আমাদের প্রতি বেশি মনোযোগ দিতে পারবে আর অন্যান্য যারা বাহির থেকে আসে তাদের জন্য হয়তো বা এটা ক্ষতিকর হবে আমার এটা মনে হয় কিন্তু সব মিলিয়ে এটা ভালো হয়েছে আমাদের জন্য